অত্যন্ত শান্তিপূর্ণ একটি প্রতিবাদ মিছিল ছিল সেই মিছিলে আমি বর্বরতার নিষ্ঠুরতম ইতিহাস আমরা একটু আগে একজন বক্তার কাছ থেকে শুনেছি 28 অক্টোবর সেই কালো দিনে আওয়ামী লীগের পেটুয়া বাহিনী একজন সুস্থ মস্তিষ্কের মানুষের উপর কিভাবে আঘাত করেছিল মৃত মানুষের গায়ের উপর পা রেখে কিভাবে উল্লাস করেছিল গতকালকে তারা সেই একই চিত্র আবার দেখিয়েছে প্রতিবাদ সভায় একত্রিত হয়েছি আমরা এখান থেকে আর প্রতিবাদ করতে চাই না আমরা এখন প্রতিরোধ করতে চাই আপনারা কি প্রস্তুত আছেন আমাদের সকল বর্বরতার প্রতিরোধ করার জন্য আজকে বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী উনাকে আমি বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী বলবো যিনি বাংলাদেশের স্বার্থ থেকে ভারতের স্বার্থকে ভিন দেশের স্বার্থকে বেশি করে দেখান সেই প্রধানমন্ত্রী আজকে এখানে এসেছেন উনাকে নাকি সম্বর্ধনা দেওয়া হবে আওয়ামী পরিবারের পক্ষ থেকে আমরা দীক্ষার জানাই শেখ হাসিনাকে শেখ হাসিনা আপনি ডক্টর ওয়াজেদের সাথে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আপনার কোন বাবা বিয়ে পড়িয়েছিল সেখানে তো কোনো আলিম বিয়ে পড়িয়েছিল আপনি আজ সেই আলেমদের বিরুদ্ধে যারা ইসলামের কথা বলে আল্লাহর কথা বলে কোরআনের কথা বলে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাস টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আপনি উঠে পড়ে লেগেছেন সম্মানিত ভাইরা আজকের এই মিটিং থেকে আমরা এই ঘোষণা দিতে চাই আমরা এখন থেকে যেখানেই আওয়ামী লীগের কোন দুরাচার দেখব আওয়ামী লীগের কোন সন্ত্রাসী দেখব সেখানেই আমরা নিজ হাতে প্রতিরোধ করে আমরা আর সময় দিতে চাই না কিছুদিন আগে আমরা বলেছিলাম এমন একদিন আসবে যেদিন বাংলাদেশে মানুষ আওয়ামী লীগ পরিচয় দিতে লজ্জা করবে আজকে আমরা দেখতে পাচ্ছি আর বেশি দিন ধরে নয় সেদিন চলে আসছে আজকে আওয়ামী লীগের পরিচয় হচ্ছে সন্ত্রাসী আজকে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের পরিচয় হচ্ছে টেন্ডারবাজ এরা ধর্ষক এরা লুটেরা এরা মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে সম্মানিত ভাইরা গত সপ্তাহে আমার এলাকা সিলেটের বিয়ানীবাজারে তারা ইতিহাসের নেককারতম ঘটনা ঘটিয়েছে সেখানে তারা কোরআন হাদিস পড়িয়েছে কোরআন হাদিস জ্বালিয়ে দিয়েছে সেখানে আমাদের অফিস ভেঙে দিয়েছে সেখানে আমাদের নিরীহ লোকদের বাড়িতে বাড়িতে গিয়ে ঘরের গেট ভেঙেছে তালা ভেঙেছে আজকে আমাদের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি আওয়ামী লীগের এই বর্বরতা সহ্য করব নাকি প্রতিবাদ করব সম্মানিত ভাইরা আপনারা জানেন গতকালকে তারা এবং এই বর্তমান সময়ে সারা দেশে আমাদের সহস্রাধিক নেতা কর্মীকে তারা গ্রেফতার করেছে তারা গ্রেফতার করেছে জামাতে ইসলামী রেজিস্ট্যান্স সেক্রেটারি জেনারেল সহ হাজার হাজার জনতাকে তারা হসপিটালে হামলা চালিয়েছে তারা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে তারা আমাদের প্রতি ঘরে ঘরে হামলা চালাচ্ছে এই হামলার বিচার করতে হবে প্রয়োজনে আমরা শেখ হাসিনাকে আমেরিকা থেকে ফিরে যেতে দেব না আমরা যদি চাই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিয়ে আমরা আওয়ামী লীগের সকল নেতৃবৃত্তকে এখানে আটক করে ফেলব প্রিয় ভাইরা আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করব না আমরা কোনো অন্যায়কে মাথা পেতে নিতে পারি না সম্মানিত ভাইরা আসুন আজকে আমরা এই শপথ গ্রহণ করি যে এখন থেকে আমরা আওয়ামী লীগ যেখানেই অত্যাচার করবে যেখানেই নির্যাতন করবে সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব আর আমাদের সকলের প্রিয় নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি আমির জামাত মাওলানা নিজামী সহ সকল নেতৃবৃন্দের মুক্তি না দেয়া পর্যন্ত আমাদের দুর্বার প্রতিরোধ আন্দোলন চলবে এই প্রবাসের সকল নেতা কর্মীকে সকল শুভাকাঙ্ক্ষীকে সকল ইসলাম প্রিয় জনতাকে এই উদাত্ত আহ্বান জানাতে চাই আসুন আজকে আর বসে থাকার সময় নয় কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ হে মানুষেরা তোমাদের কি হলো তোমরা কেন বসে আছো ওয়ালমুস্তাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদান অথচ নির্যাতিত নিপীড়িত মানুষেরা ফরিয়াদ করছে আল্লাহর কাছে আর বলছে রব্বানা হে আমাদের প্রতিপালক তুমি আমাদের কাছে সাহায্যকারী প্রেরণ করো আজকে বাংলাদেশের নির্যাতিত জনতা সেই প্রতিবাদ করছে সেই ফরিয়াদ করছে আসুন আমরা সকলে মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দেই আওয়ামী লীগের এই হাতকে বন্ধ করে দেই সন্ত্রাসী হাতকে আমরা চিরতরে নিভিয়ে দেই আল্লাহ আমাদের সহায় হন আমরা বাংলাদেশের দীর্ঘ আয়ু কামনা করি এবং আওয়ামী লীগের অতি সত্তর পতন কামনা করি।